নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিনের ন্যায় আজও কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আমি বারবার তোমাদের কথা মাথায় রেখে কিন্তু একটু অন্য ধরনের বা নতুনত্ব কিছু আনার কিন্তু চেষ্টা করি। আজও কিন্তু সেই নতুনত্ব বলবো না, অনেকটা পুরনো হয়ে গেল যে ক্যামেরার অন্তরালে থেকে তোমাদের বোঝানোর কৌশল। কারণ দেখো বন্ধু, বোর্ড ওয়ার্ক করতে গিয়ে আমার হাতের লেখাটা খারাপ, অনেকে অনেকভাবে কমেন্ট করেছে হাতের লেখাটা ঠিকঠাক ভাবে বোঝা যায় না। তাহলে হাতের লেখা লিখতে গিয়ে যদি সেখানে একটু সমস্যা হয় বা টাইমটা অনেকটা লেগে যায়, সেই জন্য আমি ভেবেছি যে ক্যামেরার পিছনে থেকে যদি তোমাদের অডিওতে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেওয়া যায়, তোমরা যদি ঠিকঠাক ভাবে বুঝতে পারো, তাহলে হাতের লেখাটা তুমি নিজের মতন করে নির্মাণ করে কিন্তু নিতে পারবে। তাই দেখো, অন ক্যামেরাতে আমি কবিতাটা দেখাচ্ছি, যে কবিতা লাইন বাই লাইন তোমরা দেখতে পাচ্ছ। আমি কবিতার জাস্ট প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দ ধরে ধরে বিশ্লেষণ করে দেবো, যাতে তোমাদের পক্ষে কিন্তু বুঝতে সুবিধা হয়, তোমরা নিজে নিজের মতন করে লিখে নেবে। আর আমি আরো প্রথমে কিন্তু বলেছি যে নোটের যদি কোনো কখনো দরকার হয় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে নোটের ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। এবং দেখবে ইউটিউব চ্যানেলে আমার যে পেজ আছে সেখানে প্রথমেই উপরেই দেখবে আমার ফোন নাম্বার, ইমেল আইডি সব দেওয়া আছে, ওখানে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে নিলে পারে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাবে। দেখো বন্ধু, এই যে আমরা কবিতার প্রথমেই আমি দেখো চলে যাই, যদি উৎসের দিকে যাই, তাহলে এই যে আমরা জানি কবিতাটা সত্য মানে ছন্দে জাদুকর সত্যনাথ দত্তের লেখা। এই কবিতাটা কুহকিকা কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমরা জানি কুহকিকা প্রকাশিত হয়েছিল কিন্তু 1912 সালে। এই যে আমরা কবিতা, এই আমরা কবিতায় কিন্তু খুবই বাঙালি জাতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কীর্তিকাটাকে কিন্তু তুলে ধরেছে। সেই সঙ্গে সমকালীন যে রাষ্ট্র বা সমাজ এবং তাদের যে ইতি কর্তব্য বা কি করা উচিত না উচিত, সেই দিককেও কিন্তু নির্দেশ করে দিয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এবার সংক্ষিপ্ত আকারে যদি কবি যদি ভাববস্তুর দিকে যাই, তাহলে আমরা কিন্তু যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি আমরা কিন্তু বাঙালি। এই যে বাঙালিরা কিন্তু ভীরু নয়, অত্যন্ত সাহসী, এবং তাদের কিন্তু একটা অদম্য উৎসাহ আছে। কোনোভাবেই কিন্তু বাঙালি নিজেকে সংকীর্ণতা আবদ্ধ করে রাখতে চায় না, কারণ তাদের যশ খ্যাতি অতীতও ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতেও কিন্তু থাকবে। ফলে কোনো দিক দিয়ে বাঙালি যে কোনো কালে যে দুর্বল ছিল না, সে কথাই কিন্তু কবি বলতে চেয়েছে। কারণ সমুদ্র, পাহাড়, দুর্গম, নদী, যে কোনো জায়গায় কিন্তু বাঙালির অবাধ যাতায়াত ছিল। কাব্য বলো, দর্শন বলো, বিজ্ঞান বলো, ভাস্কর্য বলো, স্থাপত্য বলো, যেদিকে যাকিতেই বলো না কেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু বাঙালির কিন্তু একটা কৃতিত্ব কিন্তু রয়েছে। ফলে এই যে তোমার ভারতবর্ষ, এটা কিন্তু মহা মানবের একটা তীর্থক্ষেত্র এবং মিলন মঞ্চের একটা কিন্তু উদ্গাথা। এবং আমরা জানি প্রেম ভক্তির মন্ত্রে বিশ্বাসী বিশ্ববাসীকে একত্রিত করার কাজ কিন্তু বাঙালি কিন্তু করেছিল। ফলে আমাদের যে রবীন্দ্রনাথের কথা আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, তিনি কিন্তু পরিষ্কার ভাবে ভারত তীর্থ কবিতা উচ্চারণ করেছিলেন, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই মহামানবের সাগর তীর। অর্থাৎ ভারতবর্ষ একটা মহামানবের কিন্তু সাগর তীর। ফলে আমরা কবিতার মধ্যে কিন্তু এই তত্ত্ব কথাকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। দেখো বন্ধু, যদি আমরা কবিতার আমরা বিশ্লেষণে যাই, প্রত্যেকটা লাইন যদি তুমি দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন বিশ্লেষণে যদি যাই, দেখো অন ক্যামেরাতে কবিতাটা দেখা যাচ্ছে, তোমরা দেখো আমি বিশ্লেষণ করে দিই, তাহলে কিন্তু তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা কিন্তু আসলে কি হচ্ছে না হচ্ছে। দেখো বন্ধু, প্রথমে দেখো যে লাইনটা আছে, যে মুক্তমিনী গঙ্গা যেতে মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় বঙ্গে। ঠিক আছে, এই যে মুক্তমিনীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে বঙ্গে, এই যে মুক্তমিনী, এটা কি বলতো, মুক্তমিনী হচ্ছে খোলা চুলের যে খোপা, তাকে বলা হচ্ছে মুক্তমিনী। এবং তাৎপর্যপূর্ণ ভাবে মানে কবি কিন্তু মানে এটাকে বলা যেতে পারে শিবের যে খোপারূপ জটাজাল থেকে গঙ্গা নদীর উৎপত্তির কথা কিন্তু বলতে চেয়েছে। কারণ পৌরাণিক তত্ত্ব অনুসারে কিন্তু স্বর্গ থেকে যে আগত যে সুরধ্বনি, প্রথমে কিন্তু প্রবল গতিবেগে শীতের জটায় কিন্তু নামে, তারপর কিন্তু আস্তে আস্তে মৃদুমন্দ গতিতে কিন্তু মর্তে গঙ্গা নামে কিন্তু প্রবাহিত হয়। এটাকে কিন্তু খুব বলতে মুক্তবিনী, অর্থাৎ মেয়েরা চুল, দুটো চুলকে যখন বেঁধে রাখে, দুটো পাট করে, তখন তাকে বেনি বলা হয়, বেনিটাকে খুলে দিলে কিন্তু মুক্তবিনী। গঙ্গা যখন হিমালয়ের গমুখ গুহা থেকে বেরিয়ে এলো, তখন প্রথম আবদ্ধ ছিল, তারপর বেনি খুলে দিয়ে যেমন হয় তেমন জলপ্রবাহ নিয়ে চলে এলো। এবং আমি পুরাণের কথা তো বললাম, এই পুরাণের তত্ত্ব কথা কিন্তু এখানটাই রয়েছে। এর গঙ্গাটা কি, গঙ্গা হচ্ছে, গঙ্গা হচ্ছে একটা নদীর নাম। আমরা জানি গঙ্গার একাধিক নাম কিন্তু রয়েছে, এবং তার পিছনে কিন্তু পৌরাণিক কাহিনীও রয়েছে, পৌরাণিক ভৌগোলিক বিভিন্ন গাথা কিন্তু একাত্ম হয়ে গেছে। স্বর্গের যে সুরধ্বনি বা মন্দাকিনী, সেটা কিন্তু ভগীরথের দ্বারা মর্তে কিন্তু আনা হয়েছিল, সেই জন্য তার নাম হয়েছিল কিন্তু ভাগীরথী। আবার হিমালয় পর্বতমালার মধ্যভাগে অবস্থিত যে গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ তুষার গৃহ আছে, সেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি, তাই তার নাম মানে গঙ্গা। নদীটি ভারতের পবিত্র এবং দীর্ঘতম নদী, এবং আমরা এটাও জানি নদীর তীরে ভারতের বহু নগর, শহর, সভ্যতা, তীর্থক্ষেত্র বিভিন্ন কিন্তু গড়ে উঠেছে। এবং বর্তমানে কিন্তু মানে গঙ্গা তীরবর্তী যে পশ্চিমবঙ্গে, সে হুগলি ও বাংলাদেশে পদ্মা নামে কিন্তু সে প্রবাহিত হয়ে গেছে।
বলে এই যে মুক্তবীর গঙ্গা যে তাই মুক্তি বিতরের অঙ্গে, মুক্তি বিতরণ করে মানে দান করে। আমরা জানি গঙ্গা তীরবর্তী এলাকাটা একটা পবিত্র তীর্থক্ষেত্র এবং গঙ্গা মুক্তিদায়িনী দেবী বিতরের অঙ্গে। আমরা বাঙালি এই যে মুক্তি মানে কি মোক্ষ দেয়, যে মানে জীব মানে জীব জগতে যে জ্বালা যন্ত্রণা সামাজিক যে বন্ধন জাগতিক যে বন্ধন তার থেকে কিন্তু আমাদের আমাদের কি করে বলতো মুক্তি দেয়। বিতর মানে কি বিতরণ করে অর্থাৎ বিনা স্বার্থে দান করে। এই যে আমরা বলি যে মুক্তি বিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে ভরতবঙ্গে। এই তীর্থ মানে কি পুণ্য স্থান, মানে যেখানে দেবতা মহাপুরুষের বাসভূমি বা লীলাক্ষেত্র বলতে পারো, বা যেখানে আমাদের পাপ মোচন একটা জায়গা। এই বরদ, বরদ মানে কি বরদান করে যে অর্থাৎ আশীর্বাদ। অর্থাৎ আমরা বাঙালি আমরা সেই তীর্থে গঙ্গা তীরবর্তী এলাকা একটা তীর্থস্থান সেখানে বাস করি, বরদ মানে আশীর্বাদ বঙ্গা। অর্থাৎ বাংলার উপর এই তীর্থস্থানে বা গঙ্গার কিন্তু একটা কিন্তু আশীর্বাদ কিন্তু বা বাঙালির উপর কিন্তু রয়েছে। বলছে বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা। এই যে তোমার কমলা, কমলা মানে কি পদ্ম ফুল, মানে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কমলা কিন্তু কমলা হিসেবে কিন্তু আমরা দেবী লক্ষ্মীকেও কিন্তু বুঝে নিতে পারি। ডাহিনে মানে হচ্ছে ডান দিকে মানে দক্ষিণ দিকে যাকে বলা হচ্ছে। মধুক মালা মানে হচ্ছে মহুয়া গাছে যে বিশাল ক্ষেত তাকে বলা হচ্ছে, মানে সারিবদ্ধ মালার মতো থাকা যে মহুয়া গাছ, ঠিক আছে। এই যে তাই বলছে যে তোমার বাম হাতে যার কমলার ফুল অর্থাৎ যার বাম হাতে অর্থাৎ কমলার ফুল, কমলা মানে আমরা বললাম লক্ষ্মী দেবীর, ঠিক আছে, কমলার ফুল ডাহিনে মধুক মালা, মধুক মালা হচ্ছে মানে আমি বললাম মহুয়া গাছের যে শাড়ি সেটা কিন্তু সেই মধুক মালা বোঝাচ্ছে। কমলার ফুল মানে এখানে কিন্তু পদ্ম ফুল, বুঝা গেল। বলে বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চল, ভালে মানে কি ভালে মানে কিন্তু কপালে মানে মুখমণ্ডলের উপরে যে চওড়া ভাগ থেকে আমার কপালটা বুঝতেই পারছো, মানে একবারে মানে যাকে বলে যে ফাটা কপাল, মাঝে মধ্যে এরোর সঙ্গে না ঘষলে পরে আমার কপালটা ঠিকঠাক হচ্ছে কাজ করে না, ঠিক আছে বন্ধু। মানে এই যে কপালটা, এই কপালটা কিন্তু নির্ভর করে কপালের উপর, দোষ দিয়ে লাভ নেই। কপাল চার আঙুল হলে কিন্তু তোমার ভাগ্য অনেক ভালো হতে পারে, কারণ তুমি যদি চেষ্টাটা করো হ্যাঁ এবং কর্মটা যদি করো তাহলে কিন্তু হবে। কর্ম না করলে কিন্তু সেটা কিন্তু কখনোই কিন্তু হয় না, শুধু কপালের উপর ভর করে পড়ে থাকলে কিন্তু হয় না, ঠিক আছে। চেষ্টাটা আগে কিন্তু দরকার, পরিশ্রমটা দরকার, তার সঙ্গে তো কপাল আছেই। এই যে কাঞ্চন মানে সোনা কনক উজ্জ্বল মূল্যবান ধাতু যেটা। এই সিংহ মানে যে শিকর মানে যাকে পর্বতের সর্বোচ্চ মানে অংশ যাকে বলা হচ্ছে। মুকুট মানে যে মাথার উপর যে অলঙ্কার শিরভূষণ রাজারা যেটা পরে থাকে। এই যে কাঞ্চন সিংহ মুকুট মানে কি সোনার মতো উজ্জ্বল যে পর্বত চূড়া, অর্থাৎ এখানে কিন্তু হিমালয়ের কথা বলা হয়েছে। কিরণে মানে সূর্যের আলোক রশ্মি তাকে বলা হচ্ছে কিন্তু কিরণে, ঠিক আছে, তাকে সূর্যের আলোক রশ্মি কিরণ বলা হচ্ছে। ভুবন মানে হচ্ছে পৃথিবী। এই যে আলা মানে কি আলো মানে আলোকিত করা, ঠিক আছে, অর্থাৎ মানে একবারে জ্যোতিতে ভরে দেওয়া, দীপ্তি উজ্জ্বলতায় কিন্তু ভরে দেওয়া। তাই এই যে আমাদের মানে কি যে ভালে কাঞ্চন অর্থাৎ কপালে কাঞ্চন সোনার মতো সিংহমুটুর হিমালয় পর্বতমালার কথা বলেছে। কিরণে ভুবন আলা সেখানে সূর্যের আলো পড়লে এবং সেই আলোতে কিন্তু গোটা পৃথিবী কিন্তু আলোকিত হয়ে যায়। তারপর কি বলছে, কোল ভরা যার কনকধান্য বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরিচিতায় ভূষিত দেহ। এই যে কোল ভরা, কোল ভরা মানে কি কোল মানে হচ্ছে কোল মানে হচ্ছে আমাদের যে কোলেরই বাচ্চা ছেলে যে জায়গাটা থাকে বক্ষ। এই যে বলা যেতে পারে কবি দরদের সঙ্গে আলিঙ্গন দ্বারা পূর্ণ, মানে হচ্ছে আসলে বাংলার বিস্তীর্ণ সমতলভূমি যেখানে বিভিন্ন শস্যতে পরিপূর্ণ থাকে। এই কনকধান্য মানে সোনার ধান, আসলে ধান পেকে যাওয়ার পর যে সোনালি কালার হয় তাকে বলা যায় কনকধান্য। চরণে মানে কি পায়ে, বাংলার মানে বাংলা মাতার যে বিরাট আয়তন। অতসী মানে সোনালি রঙের এক প্রকার ফুল, ফুল মানে তার মধ্যে ছোট ছোট দানা থাকে। অপরাজিতাও কিন্তু এক ধরনের ফুল বা লতা। ভূষিত মানে হচ্ছে অলঙ্কার বা পরিধান করে আছে এমন। এবার এই যে বিষয়টা যে চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, মানে কি আমাদের যে কোল ভরা, অর্থাৎ বাংলার গোটা বুক জুড়ে কিন্তু সোনা ধান আছে। বুক ভরা বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা স্নেহ ভালোবাসা রয়েছে। রবীন্দ্রনাথের কিন্তু আমরা 2 বিঘা জমি কবিতায় পড়েছিলাম যে বঙ্গের বধূ জলে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে, আঞ্চন চোখে আসে জল ভরে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কি একটা স্নেহ আছে বাঙালির মধ্যে, সেই তত্ত্বটাই বলতে চেয়েছেন। চরণে পদ্ম অর্থাৎ মায়ের পদ্ম আছে, অতসী অপরিচিত, এরকম বিভিন্ন ফুলের দ্বারা কিন্তু বাংলা মায়ের কিন্তু মানে অলঙ্কারের মতন কাজ করেছে। সেই অলঙ্কার হিসেবে বাংলা মায়ের শরীর কিন্তু ভূষিত হয়ে রয়েছে। বলছে সাগর যাহার বন্দনার আছে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি ভঙ্গে। এই যে বন্দনা, বন্দনা মানে কি আরাধনা সঙ্গীত বা স্তুতিমূলক গান। রচে মানে হচ্ছে রচনা করা। তরঙ্গ মানে আমরা জানি যে সমুদ্রের ঢেউ বা লহর, মানে যেটা তরঙ্গ মানে যেটা উঁচু নিচু আকারে কিন্তু হয়ে যায় স্রোতের সময়। বাঞ্ছিত মানে যেটা আমরা আশা করি পৌঁছাতে পারবো এরকম। অর্থাৎ সাগর অর্থাৎ আমরা জানি বঙ্গোপসাগর এসে বাংলা মায়ের চরণ ধুয়ে যায়। আমরা দেখি যদি দীঘাতে যাই সেখানে দেখবো সাগরের ঢেউ কিন্তু বাংলা মায়ের চরণ ধুয়ে যাচ্ছে। আমরা যদি সুন্দরবনে ওখানটা যাই সেখানেও কিন্তু দেখতে পারবো। মানে সাগর যে আর বন্দনা যে শত তরঙ্গ ভঙ্গে, তার সাগর তার তরঙ্গের মধ্যে কিন্তু বন্দনা কিন্তু রচে যাচ্ছে।
যাচ্ছে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি, আমরা বাঙালি এতটা পবিত্র, এতটা কিন্তু আমাদের কপাল ভালো যে আমরা এরকম একটা পবিত্র বাঞ্ছিত আমাদের ইচ্ছাস্বরূপ একটা ভূমি বাংলা মাতায় এখানেই কিন্তু আমরা কিন্তু বাস করছি। অর্থাৎ দেখো বন্ধু, এই যে বাঙালির যে কতটা বাঙালি সৌভাগ্যবান সেই তত্ত্ব কথাই কিন্তু এখানে কিন্তু বলতে চাওয়া হয়েছে। তারপর দেখো কি আছে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি, আমরা হেলাই নাগারে খেলাই নাগারি মাথায় নাচি। এই যে যুদ্ধ মানে লড়াই, মানে নিজেকে টিকিয়ে রাখার জন্য যে মানে মারামারি, হেলাই মানে কিন্তু কোন রকম গ্রাহ্য না করা বা উপেক্ষার সঙ্গে, নাক মানে হচ্ছে সাপ দড়ির মতন লম্বা যে হিমস্র মানে সরীসৃপ যেটা দেখা বলাচ্ছে তাকে বলাচ্ছে কিন্তু আমাদের সাপ। খেলাই মানে হচ্ছে খেলা দেখাই বা খেলা করি। আসলে গ্রাম অঞ্চলের মানে দেখবে যে মাটির ঘরে ঘরে তোমার সাপ থাকে এবং মানুষের সাপ একসঙ্গে একই ঘরে কিন্তু তোমার বসবাস করে, সেই তত্ত্বটা কিন্তু এখানটায় আসতে পারে। নাগরি মানে হচ্ছে মাটির যে কলস, মাথায় কলস নিচ্ছে নৃত্য করা, এখানে দুটো তত্ত্ব হতে পারে। যে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি, অর্থাৎ আমরা জানি যে বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বাঁচিয়ে আছি, মানে বাঙালি যতীন্দ্রনাথের তোমরা নাম শুনেছো, বাঘের সঙ্গে কিন্তু যুদ্ধ করে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন, তারপর থেকে কিন্তু নাম হয়েছিল বাঘা যতীন। সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বাঁচিয়ে আছি, আমরা মানে গোটা বাঙালি বাঁচিয়ে আছি। আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরি মাথায় বলছে নাচি। এখানে নাগেরি মানে কি, আমরা জানি, আমরা শ্রীকৃষ্ণের কথা জানি যে সাপকে, আবার আমরা ওজাদের কথা জানি, বাঙালিরা ওজারা কিন্তু সাপকে নিয়ে বিভিন্ন রকম খেলা দেখায়, বা আমরা ছোটবেলায় কৃষ্ণকে দেখেছিলাম যে কৃষ্ণ কিন্তু নাগের মাথায় উঠে কিন্তু নাচানাচি করেছিল, বা নাগেরি কথাটাকে যদি নাগরি ধরি তাহলে মাটির কলস, মাটির কলস মাথা নিয়েও কিন্তু বাঙালি বিভিন্ন নৃত্য খেলা করে। এরকম বিভিন্ন কলা কৌশল কিন্তু বাঙালির কিন্তু আয়ত্ত, মানে পুরাণ এবং বর্তমান যে অনুষঙ্গ আমাদের গ্রাম এলাকার দুটো কথাই কিন্তু এখানটায় রয়েছে। এই যে আবার সাপের সঙ্গে খেলায় মানে কি, আমরা গ্রাম এলাকায় বেশিরভাগ বাড়িতে কিন্তু মাটির ঘরে সাপ মানুষ একই সঙ্গে বাস করে, ফলে একটা খেলার মতন একটা ব্যাপারটা, এরকম একটা তত্ত্ব কথা কিন্তু থাকতে পারে। বলছে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয় রামচন্দ্রের প্রবিতাময়ের সঙ্গে। এই যে সজ্জিত মানে সাজানো হয়েছে, এমন চতুরঙ্গ মানে চার ধরনের যে সেনাবাহিনী তাকে চতুরঙ্গ বলা হয়, মানে গজবাহিনী মানে হাতির পিঠে করে যুদ্ধ করা, বা রথবাহিনী রথের উপর যুদ্ধ করা, অশ্ববাহিনী মানে ঘোড়ার পিঠে যুদ্ধ করা, পদাতিক মানে মানে পায়ে হেঁটে যুদ্ধ করা, ঠিক আছে, এই চারটে বাহিনী। দশন মানে হচ্ছে দশ মাথাযুক্ত রাবণকে কিন্তু বলা যেত, লঙ্কা দেবতী রাবণের। রামচন্দ্র মানে আমরা জানি যে রামায়ণের যে নায়ক চরিত্র তিনি রামচন্দ্র, বিষ্ণুর যিনি সপ্তম অবতার ছিলেন, পিতা দশরথ ছিল, মাতা কৌশল্যা ছিল, যা অযোধ্যাতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, সূর্যবংশীয় তিনি রাজা ছিলেন, এবং পূর্বপুরুষ রঘুবংশ থেকে জন্ম বলে তাকে কিন্তু রাঘব বলা হয়। পরবর্তীকালে সীতার সঙ্গে তার বিয়ে হয়েছিল, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন কিন্তু তার ভাই ছিল। এই যে এটাই হচ্ছে রামচন্দ্রের কিন্তু পরিচয়। প্রপিতামহ মানে হচ্ছে ঠাকুরদা বা পিতামহের পিতা, মানে আমার যিনি যে ঠাকুরদা বা আমার যে পিতামহ মানে বাবার বাবা তার পিতা। এখানে অবশ্য আর্যদের জাতির সঙ্গে, অর্থাৎ আর্য জাতি যে চিরকালীন লড়াইয়ের কিন্তু ইঙ্গিত করা কিন্তু হয়েছে। ফলে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গ, অর্থাৎ বাঙালি সেনা চারটে সৈন্যবাহিনীতে কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু যুদ্ধ করেছে বাংলা সম্মান বাঁচানোর জন্য। দশানঞ্জয় রামচন্দ্র কিন্তু যুদ্ধ করে হারিয়ে দিয়েছে, দশানঞ্জয় রামচন্দ্রের প্রপিতাময়ের সঙ্গে, অর্থাৎ সেই আদিকাল থেকে রামচন্দ্রের প্রথমে প্রপিতাময়ের কাল থেকে কিন্তু এই যুদ্ধটা কিন্তু চলে আসছে, এবং বাঙালির সম্মান কিন্তু বাঙালির রক্ষায় কিন্তু করে গেছে। বলছে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহ নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এই যে বিজয় সিংহ মানে আমরা জানি যে একটা কাহিনী আছে, লোকায়ত কাহিনী, যে বাঙালি রাজপুত্র বিজয় সিংহ সমুদ্রপথে ভারত সাগর পার হয়ে কিন্তু তিনি শ্রীলঙ্কায় পৌঁছেছিলেন, এবং সেখানকার রাজাকে যুদ্ধে পরাজিত করে কিন্তু রাজ্যটির নাম সিংহল নামকরণ করেছিলেন, তার নাম থেকে কিন্তু শিলং সিংহ, তারপর থেকে কিন্তু শ্রীলঙ্কা। যে মানে শ্রীলঙ্কা যে প্রাচীন তোমার দীপবংশ যেটা আমরা জানি, মহাবংশ কুলবংশ ইত্যাদি বিজয় সিংহের কথা আছে, এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে সিংহলের সম্রাট অশোকের যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি কিন্তু সাহায্য করেছিলেন, এবং আমরা এটাও কিন্তু জানি যে ডিএল রায় কিন্তু সিংহল অভিযান নামে মানে ডিএল রায় যে নাটক আছে দ্বিজেন্দ্রলাল রায়ের, ঠিক আছে, সেখানে কিন্তু পরিষ্কার তিনি ডিএল রায় উচ্চারণ করছেন, একদা যার বিজয় সেনানি হেলাই লঙ্কা করিল জয়, মানে সেখানেও কিন্তু এই কিন্তু একটা মানে কি বলবো সাপোর্টিং একটা লাইন কিন্তু আমরা সেখানে পাওয়া যাচ্ছে। এই যে লঙ্কা, লঙ্কা মানে কি, শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত সর্বমাত্র দ্বীপরাষ্ট্র, যেগুলো ভারতের ম্যাপটা দেখলে পারে নিচের দিকে যে ছোট্ট একটা দ্বীপপুঞ্জের মতন আছে সেটা কিন্তু শ্রীলঙ্কা।
আমরা জানি যে 1802 সালে কাছাকাছি শ্রীলঙ্কা কিন্তু ব্রিটিশদের উপনিবেশ ছিল, পরে 1948 সালে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু স্বাধীনতা লাভ করে। এই যে শৌর্যের পরিচয় রয়েছে, আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়ে যায়, সিংহল নামে রেখে গেছে নিজের শৌর্যের পরিচয়। শৌর্য মানে কি? বীরত্ব, মানে শক্তি, সাহস, কৌশল, দক্ষতা, একে বলা কিন্তু শৌর্য। অর্থাৎ এই যে বাঙালি বিজয় সিং এর মতন অনেকেই আছে যারা কিন্তু এরকম শ্রীলঙ্কার মতন বিভিন্ন জায়গাকে জয় করে নিজেদের বীরত্বের কথাকে কিন্তু একবারে পুরো সম্পূর্ণ জায়গায় কিন্তু প্রচার করে গেছেন। এক হাতে মোরা মগরে ঢুকেছি মোগলরে আর হাতে, বলছে চাঁদ প্রদায়ের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাতে। এই যে মগ, আমরা জানি যে আরাকান রাজ্যে যে জলদস্যু তাদের মগ বলা হয়, এরা সাধারণত জলপথে আক্রমণ করতো। রুকেছি মানে যে প্রতিরোধ করা, পরাস্ত করা বা আটকে দেওয়া। মোগল মানে হচ্ছে জানি মোগল যে একটা জাতি, মঙ্গলের অধিবাসী যারা, সেই মোগল ভারতবর্ষের ইতিহাসে বিখ্যাত বড় বড় সম্রাট বাবর, পরবর্তীকালে আকবর, বিভিন্ন এই বড় বড় সম্রাট কিন্তু এই মোগল বংশেরই। এরা অত্যন্ত সাহসী, কর্মঠ, শক্তিশালী, কষ্ট সহিষ্ণু ছিল, তাদের কিন্তু আমরা কিন্তু মানে রুখে দিয়েছি। তাই এক হাতে মোড়া মোগলের মতে মগদের আমরা যুদ্ধে হারিয়েছি, মোগলদের কিন্তু আমরা যুদ্ধে হারিয়ে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছি। চাঁদ প্রতাপের হুকুমে হঠিত হয়েছে দিল্লি না। চাঁদ প্রতাপ মানে কি? রাজা চাঁদের যে প্রবল কথা, প্রতাপ চাঁদ যে রাজা, চাঁদ হলেন বাংলার কিন্তু 12 ভূঁইয়ার কথা আমরা কিন্তু জানি। তাদের মধ্যে কিন্তু অন্যতম জমিদার শাসক ছিলেন কিন্তু এই চাঁদ প্রতাপ, অন্য নাম কিন্তু কেদার রায় নামে তিনি পরিচিত। ইনি তোমার বিক্রমপুরের শাসক ছিলেন এবং মনে করা হয় 15 শতকের গোড়ার দিকে তার পূর্বপুরুষ নিম রায় বিক্রমপুরের ফুলবেড়ে বসতি স্থাপন করেছিলেন এবং চাঁদ রায় মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এবং আরাকানদের সঙ্গে যুদ্ধে কিন্তু বীরত্বের পরিচয় দিয়েছিলেন। হ্যাঁ, এবং তবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন মতবিরোধ আছে, কিন্তু এই তত্ত্বটা কিন্তু প্রচলিত আছে। এই দিল্লিনাথ মানে দিল্লির যে অধিপতি মোগল সম্রাট তার কথাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ গোদা বাংলায় বাঙালি কিন্তু বিভিন্ন প্রতিবন্ধক শক্তির সঙ্গে, বিরোধী শক্তির সঙ্গে যুদ্ধ করে বাঙালির কিন্তু যে বীরত্বগাথা সেটা কিন্তু রচনা করে গেছেন এবং সমস্ত জায়গায় কিন্তু বাঙালির গৌরব গাথাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। তবে পর্ণ মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ। তাই এখন পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সম্ভব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দিও। কেন বলতো, বিগত 7 মাস ধরে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, আমার ভালোবেসে আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, বন্ধুদের মধ্যে শেয়ার করেছো এবং বিভিন্ন জনাকে বলেছো যে দেখ আমরা একটা নতুন ভিডিও পেয়েছি, স্যার ভালোই পড়াচ্ছেন, তুই একবার পড়ে দেখতে পারো, এরকমও কিন্তু বিভিন্ন তত্ত্ব আমার কাছে কিন্তু ভেসে আসছে। ফলে তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের উপকার হতে পারে এই ভাবনা চিন্তা করে কিন্তু এরকম বিভিন্ন নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি। তাদেরকে যে হাতের লেখা খারাপ যে অভিযোগটা আমি নিজেও মেনে নিই, সেই জন্য কিন্তু এই অডিওর মাধ্যমে কিন্তু পড়ানো, যে যদি বোঝানোটা ঠিকঠাক হয় তাহলে পরবর্তীকালে কিন্তু তোমাদের সুবিধা হবে। এই যে আমরা কবিতা মনে হচ্ছে ক্লাস 9-এ পাঠ্য, এটা শুধু ক্লাস 9-এ পাঠ্য না, স্কুল সার্ভিস কমিশনও কিন্তু পাঠ্য এবং এটা কিন্তু যে কোনো সময় গ্রাজুয়েশনে, মাস্টার ডিগ্রিতে, যে কোনো ক্লাসে পাঠ্য হয়ে যেতে পারে। ফলে বন্ধু, তুমি যদি ঠিকঠাকভাবে বুঝে নাও, যে ক্লাসে যেভাবেই পাঠ্য হোক না কেন, তুমি তখন তোমার মতন কিন্তু বিশ্লেষণ করতে পারবে। এটা যদি ইংলিশ মিডিয়ামে পাঠ্য হয় তখন ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য একই বিশ্লেষণ, একই কথা, একই রকমভাবে হবে। এই জন্য আমি বিশ্লেষণটা বিস্তারিতভাবে মানে করছি, কোন ক্লাসে কখন কিভাবে পাঠ্য হবে বলা যায় না। তো তাই তোমরা ঠিকঠাকভাবে বুঝে নাও, তোমাদের মতন করে তখন তোমরা প্রেজেন্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধু, যেহেতু অনেক বড় একটা কবিতা, তাই প্রথম পর্বে কিন্তু আমি গোটাটা পড়াবো না, আর একটা প্যারা পড়াবো, তারপরে সেকেন্ড একটা পর্ব করে তখন কিন্তু বাকিটা কিন্তু পড়িয়ে দেবো। পরেরটা যাই, দেখো যে জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল শঙ্কর, এই বাংলার মাটিতে গাতিল সূত্রে হিরকার। এই যে জ্ঞান মানে কি? বুঝার যে বুদ্ধি বা কোনো কিছু উপলব্ধি করার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে। এই নিধান মানে ভান্ডার, মানে হচ্ছে যাকে বলা হচ্ছে যেখানে বিভিন্ন জিনিস সঞ্চিত করে রাখা হয়। আদিবিদ্যান মানে কি? ও খুব প্রাচীন, মানে সুশিক্ষিত জ্ঞানী পণ্ডিত বলা হচ্ছে। কপিল মানে আমরা জানি পৌরাণিক যে মুনি কপিল মুনি, এর অভিশাপে কিন্তু সগর বংশের কিন্তু তোমার 60,000 যে সগর বংশের যে তোমার যাকে বলা হচ্ছে যারা রাজা ছিল তারা কিন্তু সব ধ্বংসভূত মানে ভস্মীভূত হয়ে গেছিল এবং এই কপিল মুনি কিন্তু সাংখ্য দর্শনের প্রণেতা। হিন্দু ধর্মের যে প্রচলিত বিশ্বাস মধ্যে তিনি কিন্তু ব্রহ্মার পুত্র মনুর বংশধর এবং ভগবদ গীতায় কিন্তু কপিল মুনিকে একবার পরিষ্কার সিদ্ধ যোগী পুরুষ বলা হয়েছে। হিন্দু শাস্ত্রে কিন্তু কপিল হলেন বিষ্ণুভক্ত অসুররাজ কিন্তু প্রহ্লাদের পুত্র। এরকম বিভিন্নভাবে কিন্তু কপিল মুনি কিন্তু পরিচয় আমরা পাবো। সাংখ্যকার মানে কি? সাংখ্য দর্শন শাস্ত্রের মূল যে রচয়িতা তাকে সাংখ্যকার বলা হয়, অর্থাৎ কপিল মুনিকে সাংখ্যকার বলা হয়েছে। এই যে গাথিল মানে কি? একটার পর একটা কিন্তু রচনা করা, অর্থাৎ গেঁথে তোলা। সূত্রে মানে হচ্ছে সুতোয়, মানে ছোট্ট ছোট লম্বা রশিতে। হিরকার মানে হচ্ছে হিরের মালা, কিন্তু আমরা জানি হিরে মূল্যবান এবং একটা জ্যোতি ছড়ায়, এরকম একটা মূল্যবান অলঙ্কার। কবির লক্ষ্য কপিল মুনির যে সাংখ্য দর্শনের মাধ্যমে মানব জীবনের ও কল্যাণের যে জ্ঞান তুলে ধরছে, এখানে কিন্তু সেই কথাই কিন্তু বলা হয়েছে যে হিরকার। আবার কিন্তু বলা যাচ্ছে হিরকার কিন্তু গাথিল সূত্রে হিরকার, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হিরক সূত্রকে আবার আমাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম বই যাকে বলা হচ্ছে।
সেটা আসলে যে জ্ঞানের বিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকর, অর্থাৎ সাংখ্যকর মুনি কপিলের কাছে কিন্তু আমাদের জ্ঞানের আদিবিদ্যান তত্ত্ব পেয়েছি। এবং এই বাংলার মাটিতেই কিন্তু বিভিন্ন রকম কপিল মুনির মতন এরকম বিভিন্ন রকম মানুষের দ্বারা কিন্তু বিভিন্ন হীরক সূত্রহার কিন্তু গাঁথা হয়েছে, অর্থাৎ বিভিন্ন হচ্ছে বাঙালির যে গৌরব গাথার পরিচয় কিন্তু এরকম পরপর সাজালে কিন্তু আমরা পাবো। বাঙালি অতীশ লঙিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। এই যে তোমার যাকে বলছে অতীশ দীপঙ্কর, আমরা জানি মোটামুটি 950 খ্রিস্টাব্দের জন্ম এবং 1053 সালে তিনি মারা যান। তিব্বতে যে পরম্পরা অনুযায়ী তিনি বিক্রমপুর রাজ কল্যাণ শ্রীর পুত্র ছিলেন এবং অনেকে বলেন তিনি বজ্র যোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার যে পূর্ব নাম ছিল আদিনাথ জন্ম মানে চন্দ্রগর্ভ নামে তার পূর্ব নাম ছিল। মনে করে 19 বছর বয়সে কিন্তু দণ্ডপুরীর যে মহাসঙ্গীকাচার্য শীললক্ষিতের কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন এবং শ্রীজ্ঞান উপাধিও কিন্তু সেখানে লাভ করেছেন। প্রথমে নিজের মা ও পরে অবধূতের কাছে তিনি শাস্ত্র অধ্যয়ন করেন এবং বিহারের যে কৃষ্ণগিরি রাহুলের কাছে তিনি কিন্তু বৌদ্ধ গুহ্য মন্ত্রে দীক্ষিত হয়ে গুহ্যজ্ঞান বস্ত্র উপাধিও কিন্তু লাভ করেছিলেন। এবং আমরা জানি সুবর্ণদ্বীপের যে প্রধান বৌদ্ধাচার্য চন্দ্রগিরির কাছে 12 বছর তিনি থেকে থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিলেন। এবং তোমার তিব্বতরাজ বলছে মানে হালা লামা তাকে কিন্তু ধর্মপ্রচারের জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। পরে তার মৃত্যুর পর যে রাজা চ্যান যা জ্ঞান প্রভাবের আমন্ত্রণে তিনি কিন্তু তিব্বতে যান এবং বৌদ্ধ ধর্ম প্রচারও কিন্তু করেন। এবং তার লেখা কিছু গ্রন্থ আমরা পাবো কিন্তু যে রত্ন করণ্ড ঘাট বা বোধিপাঠ প্রদীপ পঞ্জিকা, মানে তিনি দুটো গ্রন্থ লিখেছিলেন, একটা বোধিপাঠ প্রদীপ পঞ্জিকা আর একটা হচ্ছে রত্ন করণ্ড ঘাট, এই নামেও কিন্তু তিনি দুটো গ্রন্থ লিখেছেন। এবং আমরা জানি যে সম্রাট নয়পালের উদ্দেশ্যে তিনি কিন্তু বিমল রত্নলেখ নামে আরেকটা পত্র রচনা করেছিলেন। ফলে অতীশ দীপঙ্কর তিব্বতে বুদ্ধের অবতার বলে কিন্তু পুজো হয় এটাও জানি এবং সেখানে তার মৃত্যু হয় এবং লাসা রাজধানী নেথালে তার কিন্তু সমাধি স্থানও কিন্তু রয়েছে। ফলে এই যে একটা অতীশ দীপঙ্কর ভাবো কত বিখ্যাত ভাবে একটা মানুষ, সেও কিন্তু বাঙালি ছিল। ফলে বাঙালি অতীশ লঙিল গিরি তুষারে ভয়ঙ্কর, অর্থাৎ এই বাঙালি কিন্তু যে হিমালয় পর্বত অতিক্রম করে সেখানে কিন্তু তিব্বতে চলে গেল কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্যে। জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপক, অর্থাৎ সেখানে গিয়ে জ্ঞানের দ্বীপ অর্থাৎ শিক্ষার দ্বীপ সেটা কিন্তু অতীশ দীপঙ্কর কিন্তু আমাদের জ্বালিয়ে চলে। লঙ্গিল মানে লঙ্ঘন করে যাওয়া, পার হয়ে যাওয়া, অর্থাৎ পর্বত সংকুল দুর্গম রাস্তা অতিক্রম করে গেছিল। গিরি মানে পাহাড় পর্বত, যে তুষার মানে বরফ ঢাকা একটা অবস্থা, ভয়ঙ্কর মানে হচ্ছে ভয়ঙ্কর, অর্থাৎ যার দ্বারা কিন্তু মনে ভয় সৃষ্টি হয়, এরকম একটা জায়গাকে অতিক্রম করে কিন্তু সেখানে কিন্তু চলে গেছিলেন। ইনিও কিন্তু একজন বাঙালি ছিলেন। ফলে এই যে বাঙালির ছেলে ফিরে এলো যশে, তারপর হচ্ছে কিশোর বয়সে পক্ষ ধরে পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশে মুকুট করি। এই যে পক্ষ ধর মানে হচ্ছে পক্ষ তার ডানা আছে যার, এরকম পক্ষ সাধন আছে ডানা ছেটে ফেলা, অর্থাৎ ডানা কেটে ফেলা, যশ মানে খ্যাতি বলো। এই যে রবি মানে কিন্তু এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কিন্তু বলা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা বিভিন্ন বিভিন্ন তত্ত্ব কথা কিন্তু আমরা জানি, সেটা না বলাই কিন্তু ভালো, তোমরা প্রত্যেকেই জানো। জয়দেবের কথা যেখানে বলা হয়েছে যে তোমার কিশোর বয়সে পক্ষ ধরে পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে দশম মঠে, অর্থাৎ বাঙালির ছেলেরা যখন যেখানে যেভাবে গেছে যুক্তি তর্কে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু জয়লাভ করে নিজের মাথায় যশের মুকুট করে কিন্তু চলে এসেছে। বাংলার রবি জয়দেব কবি কান্ত গোপল নদে রয়েছে সুরবি সংস্কৃতের কাঞ্চন কব নদে। এই যে জয়দেব অর্থাৎ দ্বাদশ শতাব্দীর যিনি বিখ্যাত কবি, আমরা জানি বীরভূম জেলার কেন্দ্রমূল্য মানে কেন্দ্রলিতে যার জন্ম, মনে করা হয় তিনি কিন্তু রক্ষণশীলের সভাকবি ছিলেন এবং রাজার যে পঞ্চ রত্ন সভার অন্যতম কবি ছিলেন কিন্তু জয়দেব। এবার এই যে জয়দেব বিখ্যাত গীত গোবিন্দ কাব্যেরও কিন্তু রচয়িতা, যেটা সংস্কৃত ভাষায় লেখা এবং একবার সহজ সরল সংস্কৃত বাংলা বলে মনে হয়। এবং আমাদের মনে করা হয় যে পুরীর যে জগন্নাথ মন্দিরে তার কাব্যগ্রন্থ সুত্তান সহযোগে গাওয়া হয় এবং জয়দেবের পিতা ভোজদেব এবং বামাদেবী মতান্তরে রাধা মনে করা হয় এবং জয়দেবের স্ত্রীর নাম ছিল কিন্তু পদ্মাবতী। অবশ্য আধুনিক গবেষকরা মনে করে কেন্দ্রবিল্ল হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। যাই হোক, আমাদের কাছে জয়দেব বাঙালি হিসাবেই কিন্তু পরিচিত। ফলে এই যে বাংলা রবি যেখানে রবীন্দ্রনাথ জয়দেব, অর্থাৎ সংস্কৃতের জয়দেবকে বাংলা রবীন্দ্রনাথের মতন কিন্তু একটা মূল্যবান কবি হিসাবে মনে করাচ্ছে। বলছি কবি কান্ত কোমল পদে, আমরা জানি কোমলকান্ত পদাবলীর রচয়িতা কিন্তু হচ্ছে আমাদের জয়দেব, তিনি পদ শব্দটা তার গীত গোবিন্দ কাব্যে কিন্তু প্রথম রচনা করেছিলেন। করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনাদে, অর্থাৎ এই যে সুরভি মানে সুগন্ধ দ্রব্য মনকে মোহিত করেছে,
সংস্কৃত মানে হচ্ছে সংস্কার করা ভাষা। আমরা জানি বৈদিক ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষা করে পণ্ডিত পাণিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এই সংস্কারের মধ্য দিয়ে মানে এই সংস্কৃত ভাষার জন্ম হয়েছিল, তার নাম কিন্তু সংস্কৃত। অষ্টাদশী ব্যাকরণ গ্রন্থে কিন্তু এই তত্ত্বটা মানে পরিষ্কার ভাষায় লিপিবদ্ধ করা আছে। এই সংস্কৃত ভাষা বিবর্তিত আজকের বাংলায় কিন্তু রূপান্তরিত হয়েছে। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ আমরা কিন্তু অবিকৃতভাবে গ্রহণ করেছি, যাকে তৎসম নাম দিয়েছি। এই তৎসম থেকে পরবর্তীকালে অর্ধসম তদ্ভব এইভাবে কিন্তু গড়ে উঠেছে। এই যে কোকোনদ, কোকোনদ মানে হচ্ছে কি লাল পদ্ম যাকে বলেছে, কাঞ্চন কোকোনদ মানে কি সোনার ন্যায় মূল্যবান, লাল রঙের পদ্ম ফুলের মতো সুন্দর শোভিত, সংস্কৃতের ভাষাকে কিন্তু সেখানে কিন্তু তুলনা করা হয়েছে। ফলে বাংলার রবি জয়দেবকে বলা হচ্ছে, বাংলা রবীন্দ্রনাথ যিনি তার গীতগোবিন্দ কোমলকান্ত পদাবলীর মধ্যে কিন্তু সংস্কৃতের এই যে পড়েছে সুরভি মানে গন্ধ ছড়িয়ে দিয়েছে, সুরভ ছড়িয়ে দিয়েছে সংস্কৃতের কাঞ্চন কোকোনদে। অর্থাৎ বাংলার তত্ত্বকথাকে সংস্কৃতকে ছড়িয়ে দিয়েছে বা সংস্কৃতকে বাংলার মতন কিন্তু রচনা করেছে। যে রবীন্দ্রনাথ বলো, জয়দেব বলো, অতীশ দীপঙ্কর বলো, তারপর আমাদের বিজয় সিংহ বলো, প্রত্যেকে কিন্তু একজন বড় বড় বাঙালি। এই বাঙালির কীর্তিকাথাকে কিন্তু আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু এই কবিতার মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। আজকের প্রথম পর্বের ভিডিওটা এই পর্যন্ত বন্ধু, পরবর্তী যে প্যারাটা থাকলো মানে নেক্সট যেদিন ক্লাস করবো সেদিন দ্বিতীয় পর্ব কিন্তু আমরা কবিতার বাকি অংশটা কিন্তু আমরা আলোচনা করে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।